নমস্কার, আপনাদের সাথে কথা বলছি আমি তনুশ্রী, আমেরিকা টেক্সাস থেকে। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেকদিন ধরেই কোনো ভিডিও আপলোড করতে পারছি না, ছেলে মেয়ে দুজনেই অসুস্থ, তারপর মেয়ে এখন হামাগুড়ি দেওয়া শিখেছে, ওকে অনেক বেশি সময় দিতে হয়, সব কিছু মিলিয়ে আমি টাইম ম্যানেজ করতে পারছি না। ঘরের কাজ, রান্নাবান্না, মেয়ের দেখাশোনা করা, ছেলেকে স্কুলে আনা নেওয়া, সব কিছু নিয়ে এত ব্যস্ত যে আমি ভিডিও এডিট করব, ভিডিও শ্যুট করব বা ভয়েস ওভার দেবো, সেই সময় আমি একেবারেই পাচ্ছি না। কিছু ভিডিও করা আছে, সেগুলোই আমি এডিট করে ভয়েস ওভার দিয়ে আপলোড দিতে পারছি না। তো এটা অনেক আগের ভিডিও। এখানে মেয়েকে আমি স্ট্রবেরি খাওয়াচ্ছি, সেদিন সে ফার্স্ট স্ট্রবেরি খেয়েছে। তো জুন মাস থেকে যে যে ভিডিওগুলো আমি ছোটো ছোটো করে শ্যুট করেছি নিজের জন্যই, যে ফার্স্ট স্ট্রবেরি খাওয়াচ্ছি, ফার্স্ট চিকেন খাওয়াচ্ছি, দেখি তার রিয়াকশানটাকে। এখানে যে হেলমেটটা পরা, যখন সে বসা শিখেছে তখন ভালো করে তো বসতে পারে না, বেশিক্ষণ পড়ে যায়, পড়ে গেলে মাথায় যেন ব্যথা না পায় সেজন্য এই হেলমেটটা কেনা হয়েছিল, যদিও পরে আমরা রিটার্ন দিয়ে ফেলেছি কারণ সে এটা লাইক করেনি। আর এখানে আমি প্রথম তাকে গাজর খাওয়াচ্ছি, সে যে খাবারটা আমি প্রথম দিয়েছি সে পছন্দ করেই খেয়েছে। তুমি গাজর খাচ্ছ, ফার্স্ট টাইম ক্যারট খাচ্ছে। ও, তুমি জানো গাজর মানে ক্যারট? সে ফর্মুলাটাই একবারে খেতে চায় না, বাকি কোনো খাবারে আমাকে সে বিরক্ত করে না, ফর্মুলাটা আমি তাকে খাওয়াতেই পারি না। এক মাস আগে তাও 8-10 আউন্সের মতো আমি তাকে খাওয়াতে পারতাম অনেক কষ্ট করে, তো এখন একবারে সে খেতে চায় না। এখন টোটাল মনে হয় আমি কোনো রকমের 6 আউন্সের মতো খাওয়াতে পারি, তো তাও আবার বিভিন্ন ফ্রুটসের সঙ্গে মিশিয়ে ফ্লেভার চেঞ্জ করে তাকে আমি খাওয়াই। ব্রেস্ট ফিডিং তার এখন কমে এসেছে, এখন তার বয়সটা যেহেতু 10 মাস গিয়ে 11 মাসে পড়বে, তো স্বাভাবিকভাবে ফর্মুলা মিল্কটা একটু বেশি দিতে হয়, কিন্তু সে তো ফর্মুলা মিল্ক খাবে না। ডাক্তার যেটা বলেছে তার এখন বয়স অনুযায়ী 20 আউন্স টোটাল মিল্ক লাগবে, ফর্মুলা মিল্ক এবং ব্রেস্ট ফিডিং সব কিছু মিলিয়ে। তো আমি তাকে ফর্মুলা দেই হয়তো বা 6 আউন্সের বেশি সে খায় না, তো তাও যদি ফ্লেভার চেঞ্জ করে দিই তাহলে তাও একটুখানি খায়, কিন্তু সব কিছুর সাথে মিশিয়ে দিলে আবার সে খায় না। স্ট্রবেরি, পিচ আর চেরি এই তিনটি ফ্রুটসের সাথে মিশিয়ে দিলে সে মিল্কটা খায়, নয়তো সে খায় না। তো এভাবেই ট্রাই করি অন্তত 6 আউন্স যেন তাকে আমি দিতে পারি, বাকিটুকু তো ব্রেস্ট ফিডিং আছে আর অন্যান্য সলিড ফুড, সে যে কোনো ফ্রুটসেই খায়, সবজি খায়, ভাত, মাছ, ডিম এগুলো খাচ্ছে। তার জন্য যে ওয়াকারটা অর্ডার করা হয়েছিল, যেদিন এসেছিলো ছেলে সেদিনই সেট করেছে ওকে, সেদিন ওয়াকারের ভিতর দেওয়া হয়েছে, তো সে বুঝতে পারছে না কোথায় সে আছে। তাছাড়া এই ওয়াকারটার সঙ্গে একটা জাম্পিং প্যাড এসেছিলো যেটা সেট করা আছে, কালো রঙের দেখা যাচ্ছে, এটার কারণে এটা মুভ করছে না, মানে মেয়ে এটাকে মুভ করতে পারছে না। তো এটা অবশ্য এখন আমরা রাখি না, প্রথম 1-2 দিনই রেখেছিলাম যে যদি তার ঠান্ডা লেগে যায় বা আমি যখন চাই না যে সে মুভ করুক তখন ওটা দিয়ে দিতাম, কিন্তু এটা বারবার খোলা লাগানো এটা একটা ঝামেলা, সেই জন্য এটা আর এখন ইউজ করি না, কারণ সে সব কিছুতেই গিয়ে ধরে, ময়লার বিনের মধ্যে গিয়ে ধরবে, সব ড্রয়ার সে এখন খুলতে পারে। সব কিছু মিলিয়ে আমি এতটাই ব্যস্ত, নিজের জন্য একটুখানি সময় বের করতে পারছি না যে ভিডিও এডিট করবো, ভয়েস ওভার দেবো, যে ভিডিওগুলো করা আছে সেগুলো আমি আপলোড দিতে পারছি না, নতুন করে ভিডিও শ্যুট করার তো প্রশ্নই আসে না। তো তারপর শুধু চিন্তা করছি কীভাবে কাজ করলে আমি একটুখানি সময় বের করতে পারবো। এর মধ্যে ছেলে মেয়ে দুটোই থাকে অসুস্থ 3 মাসের বেশি হবে। আমরা বেড়াতে গিয়েছিলাম 7 দিনের ট্যুরে, সেখান থেকে আসার পর থেকে অসুস্থতা লেগেই আছে, তো প্রায় 4 মাস ধরে চলছে অসুস্থতা, এসবের কারণে আরও সময় করতে পারছি না। আমরা যে ট্যুরে গিয়েছিলাম মে মাসে 30 তারিখে গিয়েছিলাম, জুন মাসের 6 তারিখ মনে হয় বাসায় ব্যাক করেছি, ওই ট্যুরের সবগুলো ভিডিও আমি আপলোড দিয়ে শেষ করতে পারিনি, তো চেষ্টা করছি। আজকে আমি এখানে বিদায় নিব, যদি আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে প্লিজ আমার সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, বাই।